বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও কাহিনী থেকে একটা কবিতা আবৃত্তি করে শোনাচ্ছি। কবিতার নাম নগর লক্ষ্মী। দুর্ভিক্ষ শ্রাবস্তী পুড়ে যাবে, জাগিয়া উঠিল আহা রবে, বুদ্ধ নিজ ভক্ত গানে শুধালেন জনে জনে, ক্ষুধিতেরে অন্নদান সেবা তোমরা লইবে বলো কেবা, শুনি তাহা রত্নাকর সে করিয়া রহিল মাথা হেট, কহিল সে করজুরি ক্ষুধার্ত বিশাল পুরী, এর ক্ষুধা মিটাইব আমি এমন ক্ষমতা নাই স্বামী, কহিল সামন্ত জয়সেন যে আদেশ প্রভু করেছেন তাহা লইতাম শিরে, যদি মোর বুক চিরে রক্ত দিলে হতো কোনো কাজ, মোর ঘরে অন্ন কোথাজ, নিঃশ্বাসিয়া কহে ধর্মপাল কি কব এমন দক্ষ ভাল, আমার সোনার ক্ষেত শুষেছি অজন্মা পেট, রাজকর যোগানো কঠিন হয়েছে অক্ষম দীনহীন, রহে সবে মুখে মুখে চাহি কাহার উত্তর কিছু নাহি, নির্বাক সে সভাঘরে ব্যথিত নগরী পরে, বুদ্ধের করুণ আখি দুটি সন্ধ্যা তারা সমরাহে ফুটি, তখন উঠিল ধীরে ধীরে রক্ত ভাল লাজ নম্র শিরে, অনাথ পিণ্ডত সুতা বেদনায় অশ্রুপ্লুতা, বুদ্ধের চরণ রেণুদয়ে মধুকণ্ঠে কহিল বিনয়, ভিক্ষুণীর অধম সুপ্রিয়া তব আজ্ঞা লইল বহিয়া, কাঁদে যারা খাদ্য হারা আমার সন্তান তারা, নগরীরে অন্ন বিলাবার আমি আজি লইলাম ভার, বিস্ময় মানিল সবে শুনি ভিক্ষুকন্যা তুমি যে ভিক্ষুণী, কোন অহংকারে মাতি লইলে মস্তক পাতি, এহেন কঠিন গুরু কাজ কি আছে তোমার কহ আজ, কহিল সে নমি সবাক আছে শুধুই ভিক্ষা পাত্র আছে, আমি দীনহীন মেয়ে অক্ষম সবার চেয়ে, তাই তোমাদের পাব দয়া প্রভু আজ্ঞা হইবে বিজয়া, আমার ভাণ্ডার আছে ভরে তোমার সবাকার ঘরে ঘরে, তোমরা চাহিলে সবে এ পাত্র অক্ষয় হবে, ভিক্ষা অন্নে বাঁচাবো বসুধা, মিটাইব দুর্ভিক্ষের ক্ষুধা।